আজকে একটা পিঠা বানিয়ে মজা করে খাবো। অনেকদিন হলো ভালো কোনো খাবার খেতে পারি না, আর আমার বাবা মা থাকলে এগুলো আমাকে খেতে হতো না। আমার বাবা সবসময় মজার মজার খাবার কিনে আনতো, আর মা সেগুলো অনেক মজা করে রান্না করে দিত। আজও মনে পড়ে মায়ের হাতের সেই রান্নার স্বাদ। আসলে যার মা নেই সেই শুধু বুঝে মা হারানোর কষ্টটা। আজ মায়ের জন্য হলেও একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। এখন খাবো পিঠাটা মজা করে। অনেক ভালোই লাগছে এটা খেতে। কালকেও আবার পিঠা বানিয়ে খাবো।